ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিন মূর্তি। আজ তিন বন্ধু বেরোলাম, কোথায় যাব ঠিক করিনি। তো তিন বন্ধুর মধ্যে, তিন মূর্তির মধ্যে একটা মূর্তিরই কথা আজকে, যে চল সবার তিনজনের পুরনো স্কুলে, স্কুল তো ছেড়ে যে অনেকদিন হয়েছে, তো সব স্কুলে একবার করে ঘুরে আসি। তো আজকে প্রথমে এসেছি যাদবপুর বাঘাযতীন হাই স্কুল, এটা জয়কৃষ্ণ ছোটোবেলার স্কুল হয়েছে, যদিও লকডাউন চলছে যার জন্য স্কুলে তালা মারা। জয়কৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছে, তো বাদ বাকিটা যা বলার ও বলবে স্কুল। আজ আমরা প্রথমে এসেছি আমার স্কুলে, আমার স্কুলের নাম যাদবপুর বাঘাযতীন হাই স্কুল। স্কুলের আমার মনে হয় আমাদের বাড়ির পরেই সবচেয়ে কাছের স্থান হলো আমাদের ছোটোবেলার স্কুল। স্কুলের প্রতি আমাদের সবার একরকম অন্তরঙ্গ গভীর ভালোবাসা রয়েছে। স্কুলের সামনে এলেই আমাদের এক, আমার তো বিশেষ করে আমার, আশা করি তোমাদের সবারই হয়, আমার গলাটা কেঁপে ওঠে, বিশাল কষ্ট হয়, বিশাল কষ্ট হয়। আমার এই স্কুল দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা আমার স্কুলের পেছনের গেট, সব কিছু বন্ধ যেহেতু লকডাউন, স্কুল কলেজ সব কিছু বন্ধ। এটা আমাদের পেছনের গেট স্কুলের, আমরা এবার সামনের গেটের দিকেও যাব। তো স্কুলের পিছনের গেট থেকে এবার সামনের গেটের দিকে আমরা যাচ্ছি জয়কৃষ্ণ স্কুলে। জয়কৃষ্ণর মতো তোমরা স্কুলে পড়তে, যারা যারা স্কুলে পড়তো এবং তাদের যা স্মৃতি আছে আমাদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওতে কমেন্ট করে। লকডাউনের জন্য স্কুলের হয়তো ভিতরটা দেখাতে পারবো না, তো বাইরে থেকে যেটুকু দেখানো যায়, যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাবো। এই সামনে সামনে এটা মেয়েদের স্কুল, এরপরেই হচ্ছে বয়েজ স্কুল আছে। মোটামুটি স্কুলের কাছে আমরা চলে এসেছি এই বাঘাযতীন উচ্চ বিদ্যালয়। এটা আমাদের স্কুলের সামনের গেট, এটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সবাই, বাঘাযতীন উচ্চ বিদ্যালয়, দিস ইজ মাই স্কুল, দিস ইজ মাই প্রাইড। এটা আমাদের পাবলিক হল, এখানে সব প্রোগ্রামগুলো হয়। আর সেই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই বাঘাযতীনের মূর্তি, আর এই যে আমাদের মাঠ, এই মাঠে আমরা খেলতাম আমরা। তো জয় স্কুল থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা আমার স্কুলে, ব্রিজি আশুতোষ নস্কর হাই স্কুল। স্কুল আমার কাছে, জয় যেমন বলল, বাড়ির পরে যদি প্রিয় আপন কোনো স্থান হয় সেটা আমার স্কুল। স্কুলের সাথে আমার প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে, চলো বাদ বাকিটা স্কুলে গিয়েই দেখাবো। তো বন্ধু, কথা মতো চলে এসেছি আমার স্কুলের কাছে, আমার স্কুল অর্থাৎ বীরজি আশুতোষ নস্কর হাই স্কুল। স্কুলটাকে এবার দেখাবো তোমাদের। স্কুলের সাথে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে, যেগুলো হয়তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। হ্যাঁ, স্কুলের ভিতরটা দেখাই এবং স্কুলের ওপরে যে নামটা লেখা রয়েছে BG-18 নস্কর হাই স্কুল, আমরা যখন HS পাস করে চলে যাই তখন এটা আমরা স্কুলকে সবাই পয়সা তুলে স্টুডেন্টরা এটা দিয়ে এসেছিলাম, বাঁধিয়ে দিয়ে এসেছিলাম। তো এতদিন পরেও স্কুল এটা রেখেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু এটাকে রেখেছে, যেটা ভালো লাগছে। তো বন্ধুরা, আমার স্কুল থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের আরেক মূর্তি বাবার স্কুলে। বাবার স্কুলের নাম অনুকূলচন্দ্র হাই স্কুল, এটা তেঁতুলবেড়িয়াতে গড়িয়া স্টেশনের দিকে। তো স্কুলে যাই, বাদ বাকিটা স্কুলে গিয়েই কথা হবে। তো বন্ধুরা, কথা মতো পৌঁছে গেলাম বাবা স্কুলে। বাবা স্কুলে গিয়ে বাবার কাছ থেকে কিছু জানলাম আমরা, তার পুরনো স্কুলের স্মৃতি, পুরনো কিছু মজা ঘটনা।
দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা বাবা স্কুল, এটা তেঁতুলবেড়িয়া অনুকূল চন্দ্র হাই স্কুল। স্কুলটা মনে হয় সবে মাত্র রং করেছে, দারুণ লাগছে স্কুলটা।